না ফেরার দেশে চলে গেলেন বুদ্ধদেব গুহ। বাংলা সাহিত্যে এক মহিরুহ পতন। কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে নিল প্রবীণ সাহিত্যিকের। বয়স হয়েছিল 85 বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার রাত 11:30 নাগাদ চলে গেলেন আমাদের ছেড়ে। বুদ্ধদেব গুহ প্রয়াত। কোভিড পরবর্তী অসুস্থতা কেড়ে নিল প্রবীণ সাহিত্যিককে। বয়স হয়েছিল 85 বছর। গত 31 জুলাই থেকে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বুদ্ধদেব। সেখানেই রবিবার রাত 11:30 নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি বছরের এপ্রিলে করোনায় আক্রান্ত হয়েছিলেন অশীতিপর এই সাহিত্যিক। সেই সময় শহরের একটি হোটেলে নিভৃত বাসে থাকার পর তাকে হাসপাতালেও ভর্তি হতে হয়। 33 দিন লড়াইয়ের পর করোনা মুক্ত হয়ে বাড়ি ফেরেন বুদ্ধদেব। তবে এবার আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হলো না তার। হাসপাতাল সূত্রে খবর, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণও ধরা পড়েছিল। এছাড়া তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা ছিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ফের কোভিড পরীক্ষাও করা হয়েছিল, তবে তাতে সংক্রমণ ধরা পড়েনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত নানা সমস্যাতেও ভুগছিলেন। আনন্দ পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক বাংলার পাঠক মননে এক জায়গা করে নিয়েছিলেন। জঙ্গলমহল উপন্যাসের লেখক, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে জীবন শুরু করেছিলেন, তার পরবর্তী সময়ে লেখক হিসেবে জয় করেছিলেন পাঠকের মন। তার ভাবনায়, তার সৃষ্টিতে বাঙালি আপ্লুত। রিভু ও রিজু তার স্রষ্টা আজ আর নেই। তিনি আমাদের মধ্যে ছিলেন, তিনি আমাদের মধ্যে আছেন, তিনি আমাদের মধ্যে থাকবেন তার লেখনীর স্বর্ণালী ছটায়। ভালো থাকুন আপনার স্বর্গর ভাবনার মধ্য দিয়ে, আপনার সৃষ্টি সৃজনের মাঝে। সমকালীন বাংলা সাহিত্যে নিজের জায়গা গড়ে নিয়েছিলেন বুদ্ধদেব। প্রথম প্রকাশিত গ্রন্থ জঙ্গলমহলের পর থেকে মাধুকরী, কোজাগর, অববাহিকা, বাবলি একের পর এক উপন্যাস উপহার দিয়েছেন পাঠকদের। কিশোর সাহিত্যেও ছিল অবাধ বিচরণ। তার সৃষ্ট ঋজুতা বা রিভুর মতো চরিত্র আকৃষ্ট করে রেখেছে কয়েক প্রজন্মের বহু কিশোর কিশোরীর মনকে। বুদ্ধদেব বসু লেখনীতে জীবনের ভাবনা পরতে পরতে এসেছে। তিনি এক জায়গায় লিখছেন, জীবিকার জন্য শতকরা 99 জন মানুষ যা করে তা করতে ভালো লাগে না তাদের কারোরই, তবু করতে হবে। সকাল থেকে রাত, দিন থেকে মাস, মাস থেকে বছর, যৌবন থেকে মৃত্যু, দিন অবধি সেই ভাবনার আঙ্গিকে এগিয়ে চলা, সেই ভাবনার আঙ্গিকে ফিরে দেখা নতুন সৃষ্টি সৃজনকে। কবির লেখনীর মধ্য দিয়ে, কবির সৃষ্টির মধ্য দিয়ে আমরা আজ মুগ্ধ, আমরা আজ আপ্লুত। এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল সাহিত্য জগতে। আমরা হারালাম আমাদের প্রিয় কবিকে। আমাদের অতলান্তিকতায় পাঠক মননকে কাঁদিয়ে দিয়ে চলে গেলেন তার অচিনপুরে। ভালো থাকুন কবি। 1936 সালে 29 জুন কলকাতায় জন্ম বুদ্ধদেব গুহে। সেন্ট জেভিয়ার্স কলেজের এই প্রাক্তনী পেশাদার জীবন শুরু হয়েছিল চার্টার্ড অ্যাকাউন্ট হিসেবে। তার প্রথম উপন্যাস জঙ্গলমহল তার অসংখ্য উপন্যাস বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। 1977 সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হন তিনি। এগিয়ে চলাই জীবনের মানে। কবির লেখনীতে বিকশিত সেই ভাবনার সৃজন। পাঠক মহলের আজ মন ভালো নেই, শোকবার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আনন্দ বাংলা চ্যানেলের তরফ থেকে কবিকে জানাই অসীম শ্রদ্ধা। ভালো থাকুন কবি, শান্তিতে থাকুন। আমরা মেতে থাকি আপনার সৃজনে, আপনার ভাবনার, আপনার কথাগুলিতে।